কুমিল্লায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সনের উদ্বোধন করা হয়েছে। দুপুরে লক্ষামে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভার্সনের পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত 135 জন শিক্ষার্থী এই পাঠ্যক্রমে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এ সময় স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয়ে মন্ত্রী বলেন, আগামীর বিশ্বে নেতৃত্বের জন্য বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে পারদর্শী হতে হবে।